আসসালামু আলাইকুম আমন্ত্রণ পলিটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি স্বামী মাহক প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাকেরগঞ্জের ফরিদপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্টে সাংবাদিক ক্রীড়া একাদশের জয় লাভ দশমিনায় বিদ্যালয়গুলোতে চলছে আনন্দ ঘন পরিবেশে বই উৎসব দুই এবং রামগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই উৎসবের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মুন্তাসির জাহান শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাকেরগঞ্জের ফরিদপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্টে সাংবাদিক হীরা একাদশ জয়লাভ করেছে আমাদের বাকেরগঞ্জ প্রতিনিধি এস এম নরজ হীরা জানান বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের কাকর্ধা বাজারে কাকড়ধা মোটরসাইকেল মালিক সমিতির উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এস এম শফিকুর রহমান শিকদার আওয়ামী লীগের সাধারণ ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মোল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদশাহ চাপরাশি ইছাপুরা হাই স্কুলের সভাপতি গোলাম সরোয়ার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল হাই বাকেরগঞ্জ আগাবাকের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম নরজীরা যুব সংহতির রেজাউল ইসলাম শহীদুল ইসলাম সজীব খান মোটরসাইকেল মালিক সমিতির রবিউল ইসলাম রুবেল শাহজাদা মৃধা বশির গাজী আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি কাউসার যাজা নেতা সবুজ হাওলাদার বিচারক ছিলেন রুহুল আকন রাসেল খান কাকরধা হাই স্কুলের শিক্ষক জাহিদুল ইসলাম শাকিল মল্লিক বশির খান আসিফ মাহমুদ এবং গোলাম হোসেন তালুকদার নসু ম্যাচ রেফারি ছিলেন মোহাম্মদ কায়সারুল ইসলাম কবির উদ্বোধনী খেলায় সাংবাদিক হীরা একাদশ দুই এক সেটে পাটকাঠি ইয়ংস্টার ক্লাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে অপর খেলায় পাটকাঠি ক্লাব তিন শূন্য সেটে জে এম এসকে পরাজিত করে ধারা বর্ণনায় ছিলেন শাখাওয়াত হোসেন দশমিনায় বিদ্যালয়গুলোতে চলছে আনন্দ ঘন পরিবেশে বই উৎসব দুই হাজার বিশ আমাদের দশমিনা প্রতিনিধি ফয়েজ আহমেদ জানান পহেলা জানুয়ারি সারা দেশে ন্যায় পটুয়াখালীর দশমিনা উপজেলার সর্বত্র বিদ্যালয়গুলোতে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে চলছে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই উৎসব দুই হাজার বিশ বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থী ও অভিভাবক আর বছরের প্রথম দিন প্রিয় ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দিতে পারায় খুশি শিক্ষক এবং উপজেলা শিক্ষা বিভাগ দশমিনার প্রাণকেন্দ্রে অবস্থিত দশমিনা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অত্র বিদ্যালয়ের সভাপতি ও পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন ভুট্টের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য দশমিনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন বিশেষ অতিথিরা ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহিদউদ্দিন সহকারী শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন মোহাম্মদ শফিকুল ইসলাম প্রধান শিক্ষক দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মোহাম্মদ সালাউদ্দিন সৈকত উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান মুন্সী অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরি সুলতানা বুলু উপজেলা মহিলা লীগের সভাপতি ফাতেমা আলমগীর উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান সবুজ সাধারণ সম্পাদক হাসান শেরনিয়াবাদ এ আর কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ রাকিব হোসেন সহ অনেকে সারা সারাদেশে ন্যায় মেহেরপুরের গাংনিতে বই উৎসবে ছাত্রছাত্রীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়েছে বুধবার সকালে জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এ সকল বই বিতরণ করা হয় এ সময় বামুনদির করমদি ও জোড়াপুকুরিয়াতে সংসদ সদস্য শাহিদুজ্জামান খোকন ও সদর উপজেলা মমিনপুর স্কুল মাঠে জেলা প্রশাসক আতাউল গনি বই বিতরণের উদ্বোধন করেন এবারে মেহেরপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ে আশি হাজার সাতশো উনচল্লিশ শিক্ষার্থীদের মধ্যে চার লক্ষ বারো হাজার সাতশো পঁচিশটি বই এবং মাধ্যমিক বিদ্যালয়ে বাষট্টি হাজার ছয়শো তিরাশি শিক্ষার্থীর হাতে আট লক্ষ আটাশি হাজার পাঁচশো চল্লিশটি বই তুলে দেওয়া হয় লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই উৎসবের উদ্বোধন করেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান আমাদের প্রতিনিধি ওমর ফারুক পাটোয়ারি জানান বুধবার সকাল দশটায় কে আই ফাজেল মাদ্রাসা মাঠে আনন্দমুখর অনুষ্ঠানে নাগমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয়কে আই ফাজেল মাদ্রাসা সকাল এগারোটায় দেলোয়ার হোসেন দেওয়ানবাচুর সভাপতিত্বে বালুয়া চৌমোহনী বাজার ফয়েজ আম আলিম মাদ্রাসা সাড়ে এগারোটায় কচুয়া ফাজিল মাদ্রাসা দুপুর বারোটায় কামরুল হাসান ফয়সালের সভাপতিত্বে মোহাম্মদ সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাড়ে বারোটায় সোহরাব মাস্টারের সভাপতিত্বে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে উপজেলাব্যাপী ব্যাপী ওই বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি এ সময় শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে ওঠে তোমার নাম কি নতুন বই পেয়ে তোমার কেমন লাগছে কেমন লাগছে খুশি হয়েছ অনেক খুশি বই দেখাও বলো তোমার নাম কি নতুন বই পেয়ে তুমি খুশি হয়েছ বই উৎসব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু উপজেলা শিক্ষা অফিসার দৌলতুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদ সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি সোনাপুর ওয়ার্ড কাউন্সিলর শাখাওয়াত হোসেন রাজু অভিরামপুর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হান্নান বাবু উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান ফয়স সহ অনেকে উৎসব অনুষ্ঠানে বৃন্দ শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদানের মাধ্যমে সারপ্রাইজ বাংলাদেশ গঠনে দক্ষ নাবিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে এই স্লোগানকে সামনে রেখে লেবাননে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে দিবসটি উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন বাণী পাঠ ও দিবসটির তাৎপর্যের উপর আলোচনা করা হয় লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্যিক মন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে দূতাবাসের প্রথম সচিব আবদুল্লা আল মামুন তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফি প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন ও সহকারী আরমান প্রধান সাংবাদিক জসীমউদ্দিন সরকার রুবেল আমিন মশিউর রহমান টিটু মহসিন মৃধা শেফ আক্তার আবুল বাসার প্রধান আব্দুল করিম প্রমুখ এছাড়া বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পলিটিভির এখনকার সংবাদ এ পর্যন্তই পলিটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.youtube.com/politivi এছাড়াও ফেসবুকে লগইন করুন www.facebook.com/politivi এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পলিটিভি দেশ ও জনতার কথা বলে